আজি রাহুল গান্ধীক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে ন্যাশনেল হেরাল্ড কেসের কারণে সামন দিছে। আর যেতিয়া এজন এমপি হয় বা এজন যেতিয়া কোনোবা মন্ত্রী হয় তেওঁক যেতিয়া ল এনফোর্সমেন্ট এজেন্সিয়ে সামন দিয়ে তেতিয়া তেওঁ যাব লাগে, ল এনফোর্সমেন্ট এজেন্সি কোঅপারেট করিব লাগে আর নিজের ইনোসেন্স প্রুফ করিব লাগে। তাকে নকৰি নমিনেশন ফাইল করব যাওঁতে যেনেকে পলিটিশিয়ানে লগত সমদল লৈ যায় তেনেকে যদি আমি ইডি অফিস বা সিবিআই অফিস বা পুলিশ হেডকোয়ার্টারলৈকে যাওঁ তে তার মানে সেই এজেন্সিটোক আমি ভয় খুৱাইছো। সেই এজেন্সিটোক আমি কৈছো যে মই তোমাৰ ওচৰত আহিছো আৰু মই ইমান ক্ষমতাশালী, মোৰ বিৰুদ্ধে যদি তোমালোকে কিবা ব্যৱস্থা লোৱা তেতিয়াহ'লে তোমালোকৰ বিপদ হ'ব। এই কথাবিলাকে গণতন্ত্ৰক দুৰ্বল কৰে আৰু মই ভাবোঁ যে আজি ৰাহুল গান্ধীয়ে যিটো তামাচা বুলিয়ে কওক বা যিখিনি কৰিছে সেইটো গণতন্ত্ৰৰ কাৰণে কেতিয়াও উচিত নহয়। জেছে আজ দেখিয়ে অগর কই ব্যক্তি কো খাস করকে অগর ও প্রধানমন্ত্রী হো মুখ্যমন্ত্রী হো ইয়া সাংসদ হো ইয়া পলিটিক্যালি রেসপন্সিবল ব্যক্তি হো সব লোগো কা ইয়ে দায়িত্ব বনতা হ্যায় কি দেশ কা কানুন কো কেসে হাম রেসপেক্ট করতা হুঁ আর কেসে কানুন কো হাম লোক রিএস্টাবলিশ আর হাম কানুন কো শক্তি দেতা হুঁ। আজ রাহুল গান্ধী ইয়ে দেশ কা এক সাংসদ হ্যাঁ, ইডি নে উনকো বুলায়া তো ইডি কা সামনে উনকো জানা চাইয়ে চুপচাপ, আর যো ভি আপনা পক্ষ হ্যাঁ ইয়ে পক্ষ কো সামনে ইডি কা অধিকারীও কা সামনে রাখনা চাইয়ে, আর ফির ল যো করেগা ল উইল টেক ইটস ওন কোর্স। আর ভারত কা ল এতনা স্ট্রং হি আগর আপ ইনোসেন্ট হপকা কবি ভি পানিশমেন্ট নেই হোগা, লেকিন জব আপ এক সাংসদ হো ইডি নে আপকো বুলায়া হ্যাঁ একদম নামাঙ্কন ফিল আপ করনে কা সময় জেসে আপ লোগো কো সমর্থকো কো লেকে যাতে হ্যাঁ, আগর এসে আপ ইডি অফিস মে যাতে হ্যাঁ সাথ মে আপ কই রাজ্য কা মুখ্যমন্ত্রী কো লেকে যাতে হ্যাঁ সাংসদ কো লেকে যাতে হ্যাঁ, মতলব ক্যা হ্যাঁ ইডি কো ডরওয়ানা চাহতে কি ইডি আপকা পপুলারিটি সে সো কল পপুলারিটি সে ডর যায় আর ইডি আপকা খিলাফ কারিবাহি না করে। তো ইয়ে আজ রাহুল গান্ধী নে যো তামাশা দিখাযা উসি মে উনোনে প্রুফ কর দিয়া কি মেনে কুছ গলতি কিয়া হুঁ, আগর ও গলতি নেহি কিয়া থা তো চুপচাপ যাতা থা আরাম সে যাতা থা আর বাহার আকে মিডিয়া কো ইন্টারভিউ দে দেতা থা ভাই হামকো ইয়ে পুছপাছ কিয়া হামনে ইয়ে আনসার দিয়া, লেকিন আপ দেশভর মে প্রসেশন নিকালিয়ে ইডি কা সামনে একদম ফৌজ লেকে যাইয়ে, আরে ভাই ভারত বদল চুকা হ্যায় অভি আপসে কোই নেই ডরনে ওয়ালা হ্যায়। অ্যারেস্ট হো সকতা হ্যায় কাই? দেখিয়ে মে ইতনা জানতা হুঁ কি অভি ইডি রাহুল গান্ধী সে নেই ডরেগা আর না হামসে ভি ডরনা চাইয়ে, কিসি সে ডরনা নেই চাইয়ে, ভারত বদল চুকা হ্যায়। আগর আপকো কোই এজেন্সি বুলায়া হ্যায় আপ একদম লাইক এ ল অ্যাবাইডিং সিটিজেন আপ যাইয়ে, এসে প্রসেশন করনে কা মতলব হ্যায় জরুর ডাল মে কুছ কালা হ্যায় নেই তো আপ কিউ এসা করেগা। তো ইসিলিয়ে আজ রাহুল গান্ধী আর কংগ্রেস পার্টি নে যো তামাশা কিয়া ইসকো মেনে কন্ডেম হি নেই করতা হুঁ, সাথ মে মে এহি ভি বোলনা চাহতা হুঁ দেখিয়ে অভি আপ লোগো কো কোই নেই ডরেগা, এনফোর্সমেন্ট এজেন্সি আপনা কাম করেগা আর আগর আপ গুনাগার হ্যায় তো আপকা পানিশমেন্ট হোগা, হ্যাঁ আগর আপ ইনোসেন্ট হ্যায় আপকা কুছ নেই হোগা। ইয়ে আজ নয়া ভারত কা এই নয়া রুল হ্যায়, আপনা পাওয়ার কা এক ইস্তেমাল হ্যায়। গুহাটি মে ভি কোই লোক তামাশা কিয়া হ্যায় লেকিন ইয়ে তামাশা হ্যায়, ইয়ে তামাশা কা সিবা কোই ইসমে কোই কুছ নেই হ্যায়। কিসলিয়ে আপকো আগর কহি সে সামন হ্যায়
तो आपको सामान को रेस्पेक्ट करना है। ये क्या तमाशा आपने किया, ये तो कोई तमाशा तो ठीक नहीं हुआ ना। ईडी का इस्तेमाल हो रहा है क्या गवर्नमेंट? अरे ईडी का इस्तेमाल हुआ नहीं हुआ, ईडी ने अच्छा काम किया बुरा काम किया, उसको देखने के लिए तो कोर्ट है ना। अभी अब तक जितना ईडी ने कार्यवाही किया, क्या कोर्ट ने बोला है कि ईडी इज वन साइडेड? कोई ऐसा टिप्पणी आया है? लेकिन कांग्रेस का समय में हर दम कोर्ट सीबीआई और ईडी का खिलाफ कुछ ना कुछ बोलते रहे, लेकिन बीजेपी सरकार का समय में, खास करके मोदी जी का समय में, कोई अदालत ने ईडी और सीबीआई वन साइडेड है ये सब नहीं बोला है। तो हम बोलने से क्या होगा? बोलना है तो कोर्ट बोलेगा ना। तो ये मतलब कांग्रेस का खिलाफ कार्यवाही करे तो ईडी बायास है, ईडी का इस्तेमाल हो रहा है। भाई नेशनल हेराल्ड में कांग्रेस पार्टी का पैसा और उनका रियल इस्टेट को सेल करना जैसा संगीन आरोप, ये तो कोर्ट ने इसको कॉग्नाइजेंस में लिया है, ये तो इतना इजी बात नहीं है, ये बहुत बड़ा मनी लॉन्डरिंग का इश्यू है, तो इसका तो विचार होगा ही ना। जेतिया ए गुटे गोसर तो की जे नेशनल हेराल्ड एखन बातरी काकत आसिले आरो एटो नॉन प्रॉफिट कंपनी एटार जरियते इयाक चलुआ हैछिल, किन्तु इयार उपार्जन आरो इयार सम्पत्ति ব্যক্তিগত কাৰণত ব্যৱহাৰ কৰা হৈছিল, আৰু সেইকাৰণে দিল্লীৰ আদালতে ইয়াৰ কগনাইজেন্স লৈছিলে আৰু এই বিষয়টোৰ ওপৰত আগবাঢ়ি যাবলৈ চৰকাৰক নিৰ্দেশ দিছিলে বা ল এনফৰ্চমেণ্ট এজেঞ্চিক নিৰ্দেশ দিছিলে। গতিকে এই ধৰণৰ কথাত আদালত আইন আৰু এজেঞ্চিক সহযোগিতা কৰাৰ পৰিৱৰ্তে মানুহলৈ গৈ আমি যি ভয় খুৱাব চেষ্টা কৰিছোঁ সেইটো কোনো কাৰণে সমৰ্থনযোগ্য নহয়, আৰু ইডিয়ে ইয়াৰ পৰা ভয়ো নাখাব নিশ্চয়, আৰু তেওঁলোকে নিজৰ দায়িত্ব পালন কৰিব।